ঢাকা মহানগরের সাবেক সভাপতি, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন ফোকান, সুযোগ্য পুত্র প্রকৌশলী কৃষ্ণা হোসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। থ্যাংক ইউ, ধন্যবাদ ছাত্রদল, ধন্যবাদ আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি আজকে সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, বিএনপির মহাসচিব, সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানাতে চাই যে আমাকে আজকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্যে। আমার আজকে এখানে আসাটা নির্ধারিত ছিল না, এটি একটি আমি অন্য একটি প্রোগ্রামে যাচ্ছিলাম। আমি খুব সংক্ষিপ্ত দুই একটি কথা বলবো, যেহেতু আপনারা আমাকে এই সম্মানটুকু দিয়েছেন কথা বলার। আমাদের এই কর্মী সভার প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন, বিশেষ স্বাগত বক্তা জনাব শাহিন আক্তার শাহিন, এবং সভাপতিত্ব করছেন জনাব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সঞ্চালনায় প্রভাষক জনাব শওকত হায়াত শাহ সহ উপস্থিত বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ, আপনাদেরকে জানাই সংগ্রামী সালাম। প্রিয় ভাইরা, দীর্ঘ পথ সংগ্রাম করতে করতে আজকে আমরা এই বাংলাদেশ বর্তমান পরিস্থিতি যে বিরাজমান সেই জায়গায় আমরা এসে পৌঁছেছি। আপনারা সকলেই জানেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির সংগ্রামী মহাসচিব, ওনাকে 5-6 বার কারাবরণ পর্যন্ত করতে হয়েছে। আমাদের বহু সংখ্যক নেতাকর্মীরা গুম হয়ে গিয়েছে, তাদের আজ পর্যন্ত কোনো হদিস এই বর্তমান সরকার দেয় নাই। বহু নেতাকর্মীদেরকে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে, এমনকি পুলিশের হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় আমাদের নেতৃবৃন্দদের মৃতদেহ পাওয়া গিয়েছে। এর বাইরে লক্ষ লক্ষ মামলা দিয়ে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে গত 15 বছর যাবৎ জেল, জুলুম, রিমান্ডে নির্যাতন সহ এবং অবৈধ কোর্ট দিয়ে, অবৈধ রায় দিয়ে আমাদেরকে নিবৃত্ত করার, দমন করার অপচেষ্টা এই সরকার করে এসেছে। সর্বোপরি বলতে চাই, আমাদের নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের ঝান্ডাকে এখনও উজ্জ্বলিত করে রেখেছেন, বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছেন এবং বহুদলীয় গণতন্ত্র আবার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন, সেই নেত্রীকে অন্যায়ভাবে 3-3 বছর কারাবন্দি করে রেখেছে এই বর্তমান জালেম সরকার। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের বলতে চাই, আজকে এখানে অনেক তরুণ যুবক সমাজকে আমরা দেখছি এবং অনেক নবীন এবং প্রবীণদেরকে আমরা এখানে সামনে পেয়েছি। আমি মুরব্বীদের প্রতি বলতে চাই, আপনারা আমাদের প্রতি দোয়া রাখবেন, নতুন প্রজন্মকে সুযোগ করে তাদেরকে দিক নির্দেশনা দিবেন, অবশ্যই আমরা দুর্বল আন্দোলন এই অবৈধ জালেম ফ্যাসিস্ট খুনি সরকারকে বিতাড়িত করে অবশ্যই জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দিব। এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। 30 লক্ষ শহীদের বিনিময়ে, প্রাণের শহীদের বিনিময়ে এবং লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই দেশকে কারো জমিদারি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য স্বাধীন করা হয় নাই। এই দেশটা আমরা কাউকে ইজারা দিয়া দেই নাই, কোন দলকে ইজারা দেই নাই। এখানে সকল দল রাজনীতি করবে, বহুদলীয় গণতন্ত্র এখানে প্রতিষ্ঠিত হবে এবং একটি সুস্থ, স্বাভাবিক, সঠিক ভোট গ্রহণ ব্যবস্থার মাধ্যমে একটি নির্বাচিত সরকার দেশকে পরিচালনা করবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আপনাদেরকে আহ্বান জানাতে চাই, যেদিন কেন্দ্র থেকে আপনাদেরকে আন্দোলনের ডাক দিবে, আপনারা ডানে বামে তাকাবেন না, সোজা নেমে পড়বেন মাঠে এবং আপনাদের অধিকার অর্জনে আদায়ে আপনারা সক্রিয় ভূমিকা পালন করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানাই অবিলম্বে এবং সুচিকিৎসার দাবি জানাই আমাদের নেতা জনাব তারেক রহমান, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। নেত্রীরা মুক্তি না দিলে কয়দিনের মধ্যে ওনার বাসার সামনে আমরা গিয়ে হাজির হব, এটাও আপনাদের সরকার দলীয় নেতা কর্মীদের হুঁশিয়ারি দিতে চাই। আসসালামু আলাইকুম। বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে।